রাগে ফুঁসতে ফুঁসতে পদত্যাগপত্রে স্বাক্ষর করে বাহিনী প্রধানদের বিশ্বাসঘাতক বললেন শেখ হাসিনা। কাঁদতে কাঁদতে দেশ ছাড়েন। গত 4ই আগস্ট রাতে বাহিনীর প্রধানদের ডাকেন দেশ ছেড়ে পালিয়ে যাওয়া শেখ হাসিনা। ওই সময় রাগে তিনি সামনের টেবিলে আঘাত করে উচ্চস্বরে তাদের উদ্দেশ্যে ঘোষণা দেন, আমি ক্ষমতা ছাড়ব না। তার পরের দিন 5ই আগস্ট সকাল থেকেই গণভবনে উত্তেজনা ও চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। সকাল 10:30টায় তিন বাহিনীর প্রধান ও পুলিশের মহাপরিদর্শক আইজিপিকে গণভবনে ডাকা হয়। শীর্ষ আইন প্রয়োগকারী কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে তিনি দৃঢ়ভাবে আগের কথারই পুনরাবৃত্তি করেন। শেখ হাসিনা বলেন, আপনাদের কঠোর হতে হবে, সব কিছু নিয়ন্ত্রণে আনতে হবে, কাজটা কিভাবে করবেন তা নিজেদের মধ্যে আলোচনা করে ঠিক করুন। যদিও পরিস্থিতি বুঝতে পেরে ঘনিষ্ঠজনরা শেখ হাসিনাকে বলেছিলেন পদত্যাগ করাই ভালো হবে, কিন্তু শেখ হাসিনা তাদের কথা শুনেননি। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে দেখে সেনা প্রধানও বারবার ফোন করে শেখ হাসিনাকে পদত্যাগ করতে বলেন, কিন্তু শেখ হাসিনা উল্টো বিক্ষোভ দমনে সব বাহিনীকে আরও কঠোর হতে বলেন, তবে বাহিনীগুলো এতে রাজি হয়নি। শেখ হাসিনা অবশ্যই নিজের দাবিতে অবিচল ছিলেন। তিনি সেনাবাহিনী ও পুলিশ প্রধান সহ বিভিন্ন লোকের সঙ্গে যোগাযোগ করতে থাকেন, কিন্তু কেউ তাকে আশা দেয়নি। বরং তাদের পরামর্শ ছিল সোজা সাপটা, যত দ্রুত সম্ভব অন্য কোথাও চলে যান। শেখ হাসিনার নিরাপত্তা কর্মীরাও আশঙ্কা প্রকাশ করেন। তখন উপস্থিতি কর্মকর্তারা শেখ হাসিনার ছোট বোন শেখ রেহেনার সঙ্গে আরেক কক্ষে এ বিষয়ে আলোচনা করেন। কর্মকর্তারা তাকে পরিস্থিতি জানিয়ে শেখ হাসিনাকে বুঝাতে অনুরোধ করেন। এরপর শেখ রেহেনা বড় বোন শেখ হাসিনার সঙ্গে আলোচনা করেন, কিন্তু শেখ হাসিনা তখনও রাজি হননি। তিনি ক্ষমতা ধরে রাখতে অনড় থাকেন। এক পর্যায়ে একজন শীর্ষ কর্মকর্তা বিদেশে থাকা শেখ হাসিনার ছেলে সোয়াজিব ওয়াজেদ জয়ের সঙ্গে ফোনে কথা বলেন। জয় তখন তার মায়ের সঙ্গে কথা বলেন। ছেলের সঙ্গে কথা বলার পর অবশেষে পদত্যাগ করতে রাজি হন শেখ হাসিনা। তিনি অবশ্য পদত্যাগের আগে একটি ভাষণ রেকর্ড করতে চান জাতির উদ্দেশ্যে প্রচারের জন্য, কিন্তু তাকে সেই সুযোগও দেওয়া হয়নি। তখন তিনি হতাশ হয়ে হাল ছেড়ে দেন। পদত্যাগপত্রে স্বাক্ষর করার আগে শেখ হাসিনা পৌরুকভাবে তিন বাহিনীর প্রধানকে বিশ্বাসঘাতক বলেছেন। রাগে ফুঁসতে ফুঁসতে তিনি পদত্যাগপত্রে স্বাক্ষর করেন, এরপর কান্নায় ভেঙে পড়েন। সূত্র জানায় শেখ হাসিনা কাঁদতে কাঁদতে দেশ ছেড়েছেন। যাওয়ার আগে তিনি তার দলের সব নেতাকর্মীদের প্রতি ক্ষোভ প্রকাশ করেন। প্রধানমন্ত্রী হিসেবে শেষ দিনে শেখ হাসিনার পাশে তার ছোট বোন ছাড়া আর কেউই ছিল না।